অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি নিশ্চিত, জানো তো, ও কিছুতেই সুমিতা হতে পারে না। আমারও তাই মনে হয়, তবে ওই সবটাই নির্ভর করছে আনন্দ ঠাকুর বাইরে বেরিয়ে আসতে পারেন কিনা তার উপর। দেখা যাক কি হয়। একটা কাজ করব, নতুন বউ তো আজকে কোর্টে গেছে, ওম দাদাবাবুকে তো এখন ফোনই করা যাবে না, তাহলে একটা নতুন বউকে ফোন করে দেখি। না না না, কোর্টে ফোন অ্যালাউই করে না। তারপর আবার ওখানে যদি ফোনটা কোনো কারণে বেজে ওঠে তখন তো ওরাই অস্বস্তিতে পড়বে না। আরে তুই দেখ না, ওরা যখন গেছে ঠিক জামিনের একটা কোনো ব্যবস্থা ওরা করতে পারবে। যমুনা, আমি না একটা কথা ভেবেছি জানিস, ওই আনন্দ ঠাকুরের যদি জামিন হয়েই যায় তাহলে ও আমার বৃষ্টিকে বলবো ওনাকে যেন আমাদের বাড়িতে নিয়ে আসে। তোমার কি মাথা খারাপ নাকি? কেন শুধু শুধু ওনাকে আমাদের বাড়িতে ডাকবে শুনি, যাতে উঠতে বসতে ওনাকে সবাই অপমান করে। তাছাড়া ওনার জামিন হলে উনি আনন্দ আশ্রমেই ফিরে যাবেন, ওনার জায়গা ছেড়ে উনি কেন থাকবেন শুনি? ঠাকুর, আনন্দ ঠাকুরের যেন জামিনটা হয়ে যায়। মিস্টার প্রসিকিউটর, ইয়োর অনার, একটু সময় চাইছি। স্যার এখনো আসেননি, মনে হচ্ছে আজকের দিনে কেসটা পোস্টপোন করতে হবে। আপনার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ, আজ ভালোই আছি ধর্মাবতার, কিন্তু আমার হয়ে যিনি সওয়াল করবেন তিনি তো এখনো এসে পৌঁছননি। তাই ইওর অনার, উনি বলতে চাইছেন আজকের দিনের জন্য হিয়ারিংটা পোস্টপোন করতে, যাতে ভবিষ্যতে আরেকটা দিন এই কেসটা ওঠে। কিন্তু ইওর অনার, এই কেসটা আজকে পোস্টপোন করার কোনো যুক্তিই নেই, কারণ এই কেসটার আজকেই নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। ইওর অনার, আনন্দ ঠাকুর যে দোষী তার যথেষ্ট সাক্ষ্য এবং প্রমাণ আমাদের হাতে আছে। পুলিশ অফিসার যিনি ইনভেস্টিগেট করেছেন এবং মিস প্রিয়াঙ্কা তার সাক্ষ্য আমরা আগেই পেয়েছি। সর্বোপরি পুলিশের হাতে এমন একটি ভিডিও আছে যেখান থেকে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যে রমেশ ভাইকে কিভাবে খুন করা হয়েছে। যে আততায়ী খুন করেছে সে আগেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং সে বলেছে যে আনন্দ ঠাকুর তাকে এই খুনটা করতে বলেছে। যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সে অস্ত্রটাও পাওয়া গেছে এবং সেই অস্ত্রে আততায়ীর হাতের ছাপও পাওয়া গেছে। এত সব কিছু মিলিয়ে দোষী হিসাবে একজনকেই সাব্যস্ত করা যায়, আর সে হলো আনন্দ ঠাকুর। হুজুর, হুজুর, আমি খুন করিনি। আমি আগেও বলেছি আপনাকে আমি খুন করিনি। আর এই যে বলা হচ্ছে আমি রমেশ ভাইকে দীর্ঘদিন ধরে চিনতাম, সে কথা সত্যি নয় হুজুর। আপনি থামুন, আপনার হয়ে এই কথাগুলো বলবার কথা আপনার উকিলে, তিনি কোথায়? তিনি না আসলে কেসটার কি হবে? ইওর অনার, ওনার উকিল সম্ভবত বুঝতে পেরে গেছেন যে
এই কেসটাই উনি আর জিততে পারবেন না, তাই ওনার এড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ইউ অনার, এই কেসে এতদিন পর্যন্ত যা সাক্ষ্য প্রমাণ জোগাড় করা গেছে তার বাইরে আর কিছু নেই, তাই আমি আপনার কাছে অনুরোধ করব যে আজকের মতো কেসটাকে পোস্টপোন না করে আপনি আজকে জাজমেন্ট দিয়ে দিন প্লিজ। ইউ অনার, আমি অ্যাডভোকেট ওম সান্নালের জুনিয়র, আমি আপনাকে এটা রিকোয়েস্ট করছি না যে আজকের কেসটা পোস্টপোন করে অন্য দিনে নিয়ে যেতে, কিন্তু অনার আমি অনুরোধ করব আর একটু সময় অপেক্ষা করা হোক। মিস্টার রবি, আপনার বসকে যতই সময় দেওয়া হোক তিনি আর আসবেন না, তিনি পালিয়েছেন। ওম সান্নাল পালাতে জানে না অ্যাডভোকেট রয়। I'm sorry, Your Honor. একটু দেরি হয়ে গেল। Proceed. Thank you, Your Honor.